আসসালামু আলাইকুম। আজকে যে অঙ্কটি করব সেটা সামান্তরিক ক্ষেত্রের, একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাই না? ক নম্বরে বলছে কি, চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা লেখো। খ নম্বরে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং গ নম্বরে বলছে কি, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে দেখা যাক, সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে, তাহলে একটা চিত্র আমরা আঁকাতে পারি। এ বি সি ডি, তাই না? তাহলে চিত্রে এ বি সি ডি সামান্তরিকের এ বি লম্ব, ডিসি ও এ বি সমান ডিসি, এবং এ ডি লম্ব বি সি ও এ ডি সমান বি সি, ঠিক আছে? তাহলে খ নম্বরে কী বলছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেওয়া আছে সামান্তরিকের ভূমি 40 মিটার, উচ্চতা 30 মিটার, তাই না? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি লিখতে পারি আমরা, সামান্তরিকের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 40 গুণন 30 মিটার, গুণ করলে কি হয়, বর্গ মিটার, তাহলে সমান সমান 1200 বর্গ মিটার, তাই না? এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এবার গ নম্বরে কি বলছে, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে গ নম্বরে দেখা যাক, তাহলে খ হতে পায়, গ নম্বরে কি, খ হতে পায় সামান্তরিকের ক্ষেত্রফল 1200 মিটার। তাহলে প্রশ্ন মতে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1200 বর্গ মিটার। আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাই না? বাহু দৈর্ঘ্য কি, স্কোয়ার। তাহলে বা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার সমান 1200 বর্গ মিটার। অতএব বাহুর দৈর্ঘ্য সমান √1200 বর্গ মিটার। আবার আমরা কি জানি, আবার বর্গক্ষেত্রের পরিসীমা, যেহেতু আমাদের পরিসীমা চাইছে, তাহলে পরিসীমা সমান কি জানি, 4 × বাহু দৈর্ঘ্য, তাহলে 4 × 34.64 সমান সমান কত, 138.56 মিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা 138.56 মিটার, এটা কি লিখতে হবে, প্রায়, তাই না?
তাহলে আমাদের গ নম্বরে কি বলছিল, সামান্তরিকের বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের জন্য সামান্তরিকের ক্ষেত্রফল আমাদের আমরা খ হতে পাই সামান্তরিকের ক্ষেত্রফল কত, 1200 বর্গমিটার। প্রশ্নগত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1200 বর্গমিটার, তাই না? 1200 বর্গমিটার আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের যেহেতু এখানে বলে দিয়েছে কি সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে খতে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কত পাইছি 1200 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 1200 বর্গমিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার সমান 1200 বর্গমিটার। বাহুর দৈর্ঘ্য সমান √1200 বর্গমিটার। তাহলে এত বর্গক্ষেত্রের পরিসীমা 4×12 দৈর্ঘ্য, তাই 4×34.64 মিটার। এটা কি, এটা প্রায় লিখে দিই, এটা প্রায়, তাই না? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এত আসে এবং বর্গক্ষেত্রের পরিসীমা 38, এটাই উত্তর। তোমরা প্লিজ তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবা প্লিজ, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।